তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ভূগোল বিষয়ের 7 নম্বর প্রশ্নের সাজেশন হিসাবে আজকের এই ভিডিওতে তোমাদের প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক দুটো ভূগোল থাকে। এই প্রাকৃতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলোর আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো আজকেরে বলে দেব। তবে যেহেতু তোমাদের প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোলের 35 নম্বর 35 নম্বর করে ভাগ করা রয়েছে, সেই হেতু আজকের ভিডিওতে শুধুমাত্র প্রাকৃতিক ভূগোলের অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো আজকেরে বলে দেব। তবে তোমরা শুধুমাত্র যে এই প্রশ্নগুলো পড়বে তা নয়, অধ্যায় ভিত্তিক তোমাদের অন্য কোনো যদি প্রশ্ন তোমাদের মনে হয় যে পড়ার দরকার রয়েছে অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলোও দেখে যাবে। আজকের এই প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় থেকে তোমাদের বেশ কয়েকটা পরিচ্ছেদ আছে, সেই পরিচ্ছেদ অনুযায়ী কিন্তু প্রথম অধ্যায় সেখান থেকে আমি বেশ কতগুলো প্রশ্ন দিয়েছি। তোমরা এখান থেকেও কিছু কিছু প্রশ্ন দেখবে, এসএকিউতেও পেয়ে যাবে, তাই বড় প্রশ্নগুলো করে রাখলে অনেক সময় তোমাদের এসএকিউ প্রশ্নগুলো এখান থেকে সলভ হয়ে যাবে। প্রথম অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন থেকে দিয়েছি, পর্যায়ন কাকে বলে, ওর সাথে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য আলোচনা করো। 2 নম্বর, রেগোলিথ কি, আরোহণ ও অবরোহণ পদ্ধতির পার্থক্য আলোচনা করো। আরেকবার বলছি, রেগোলিথ কি, আরোহণ ও অবরোহণ পদ্ধতির পার্থক্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আবহ বিকার কাকে বলে, ওর সাথে রাসায়নিক আবহ বিকারের প্রক্রিয়াসমূহ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভৌমজল কি, ভৌমজলের নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন 5 নম্বর, ভৌমজলের উৎসগুলো কী কী, গঠন অনুসারে প্রস্রবণের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, আর্তেজীয় কূপ কি, ওর সাথেই অ্যাকুইফারের শ্রেণীবিভাগ করে চিত্রসহ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, কাস্ট অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে বিস্তারিত চিত্রসহ আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, শুষ্ক উপত্যকা কাকে বলে, ওর সাথেই চিত্রসহ গোলজি বা সিংহখোল কীরূপে গঠিত হয় তা বর্ণনা করো। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, উর্মিভঙ্গ কি, ওর সাথেই সমুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য নির্দেশ করো। পরের প্রশ্ন, জিও কি, রিয়া উপকূল ও ফিয়াট উপকূলের মধ্যে পার্থক্য নির্দেশ করো। 11 নম্বর, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। 12 নম্বর, প্রবাল কি, ওর সাথে প্রবাল প্রাচীর গড়ে ওঠার কারণগুলি সম্পর্কে আলোচনা করো, ওর সাথে ক্যাগল কি। এই হলো তোমাদের প্রথম অধ্যায়ের কয়েকটা পরিচ্ছেদের মধ্যে এই প্রশ্নগুলো তোমরা করে রাখবে। দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে ক্ষয়চক্র, এখান থেকে তোমাদের কিন্তু বেশিরভাগ সবসময়ই প্রশ্ন এখান থেকেই থাকে, তবে অবশ্যই অন্যান্য চ্যাপ্টার থেকেও থাকবে, তবে এই চ্যাপ্টারটা একটু বেশি করে তোমরা গুরুত্ব দেবে এখান থেকে। প্রথম অধ্যায়, স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে, স্বাভাবিক ক্ষয়চক্রের শর্তাবলী সহ পর্যায়সমূহ চিত্রসহ আলোচনা করো। দেখো, এখানে স্বাভাবিক ক্ষয়চক্রের শর্তগুলো আমি এই কারণে দিয়েছি, অনেক সময় পাঠ প্রশ্নতে এই শর্তগুলি কি সেগুলো কিন্তু দিয়ে দেয়, তাই শর্তসহ পর্যায়সমূহগুলি আলোচনা করো। যেহেতু তোমাদের 3টে পর্যায় স্বাভাবিক ক্ষয়চক্রে লিখতে হয়, এই 3টে পর্যায় চিত্রসহ কিন্তু আলোচনা করবে। 2 নম্বর প্রশ্ন, প্লায়া কাকে বলে, ওর সাথে পেডিমেন্ট ও বাজাদা অথবা পেনিপ্লেন পেডিপ্লেনের মধ্যে পার্থক্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ক্ষয়চক্রের ব্যাঘাত কি, ওর সাথে নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ নদীর পুনর্যৌবন লাভের ফলে যে ভূমিরূপগুলো গঠন করা হয়েছে সেই গঠন প্রক্রিয়াগুলো বা চিত্রসহ কিন্তু তোমরা চেষ্টা করবে সবগুলো আলোচনা করতে। পরের অধ্যায়, জল নির্গম প্রণালী, এখান থেকে 2টো প্রশ্ন তোমাদের দিয়েছি, কিন্তু তোমরা দেখে রাখবে অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এসএকিউ থেকেও কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যেতে পারো অনেক সময়। নদী নকশা কি, নদী নকশা গঠনের প্রধান ভূগাঠনিক নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো।
দু নম্বর, চিত্রসহ বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী আলোচনা করো। দু নম্বর সরি, ওর সাথেই রয়েছে কেন্দ্র বিমুখ এবং সমান্তরাল জল নির্গম প্রণালী কী। এখান থেকে তোমরা দেখো কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী কাকে বলে, বিক্ষিপ্ত জল প্রণালী কাকে বলে, বা জাফরিরূপী নদীর জল নির্গম প্রণালী কাকে বলে, এই ধরনের যে প্রশ্নগুলো হয় সেখানে কিন্তু এসএকিউ প্রশ্ন হিসাবে তোমরা কিন্তু পেয়ে যাবে, বা এক নম্বর যে প্রশ্নগুলো থাকে সেখান থেকে তুমি পাবে। পরের অধ্যায় মৃত্তিকা, এখান থেকেও বেশ কতগুলো প্রশ্ন তোমাদের রয়েছে। দেখো তোমরা দেখো বারবার বলছি, শুধুমাত্র যে এই প্রশ্নগুলো তোমরা পড়বে তা নয়, তোমাদের পছন্দ মতো প্রশ্নগুলো অধ্যায়ভিত্তিক থাকলে তোমরা অবশ্যই সেগুলো পড়বে। বারবার এই জিনিসটা আমি বলে রাখি তোমাদেরকে। আর অবশ্যই কিন্তু তোমরা আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখছো, এবং অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা পাশে থাকবে, তাহলে আমি অনুপ্রাণিত হবে আরও বেশি করে তোমাদের কাছে আরও ভিডিওগুলো আনতে আমার সুবিধা হবে। পরের অধ্যায় মৃত্তিকা, এক নম্বর, অপরিণত মাটি কাকে বলে, ওর সাথে মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব আলোচনা করো। দু নম্বর, মাটি সৃষ্টির যে কোনো দুটি মৌলিক প্রক্রিয়া আলোচনা করো। তিন নম্বর, মৃত্তিকার পরিলেখ কাকে বলে, ওর সাথে মাটির স্তর ও মাটির পরিলেখের মধ্যে পার্থক্য আলোচনা করো। চার নম্বর প্রশ্ন, মাটির পিএইচ বলতে কি বোঝো, মাটির উর্বরতার নিয়ন্ত্রক সমূহ সম্পর্কে আলোচনা করো। পাঁচ নম্বর, পর্শল মাটি বন্টন উদ্ভব ও বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। ছ নম্বর প্রশ্ন, মাটির USDA শ্রেণীবিভাগ করো এবং ওর সাথে অ্যান্টিসল ও মনিসল মাটির বৈশিষ্ট্য লেখো। অনেক সময় দেখবে এক নম্বরের প্রশ্নে তোমাদের অ্যান্টিসল বা মনিসলের কথার অর্থ কী, বা এদের বৈশিষ্ট্যগুলো কী, বা কোন মৃত্তিকাতে দেখা যায়, এগুলো কিন্তু আসে, তোমরা সেগুলো কিন্তু খেয়াল করো। সাত নম্বরে, মৃত্তিকা ক্ষয় কী এবং মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। এগুলো তোমাদের মাটি বা মৃত্তিকার অধ্যায় থেকে বেশ কয়েকগুলো প্রশ্ন। পরের অধ্যায় বায়ুমণ্ডল, ক্রান্তীয় ঘূর্ণপাতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা করো। দু নম্বর, ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে, ওর সাথে ক্রান্তীয় ঘূর্ণপাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পার্থক্য নিরূপণ করো। তিন নম্বর, জেট বায়ু বলতে কী বোঝো, ওর সঙ্গে জেট বায়ুর প্রভাবের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো, ওর সাথে জেট বায়ুর উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। দেখো একটা প্রশ্নের মধ্যে আমি অনেকগুলো পার্ট পার্ট প্রশ্ন দিচ্ছি, এই কারণেই দিচ্ছি যেগুলো তোমরা এখান থেকে কিন্তু এসএকিউ বা এক নম্বরে দু নম্বরে যে প্রশ্নগুলো পাবে কিন্তু সেখান থেকে কিন্তু পেয়ে যাবে এখান থেকে। পরেরটা, এলনিনো কি, এলনিনোর উৎপত্তির কারণগুলি লেখো। পাঁচ নম্বর, জলবায়ু কাকে বলে, কোপেনকৃত জলবায়ু শ্রেণীবিভাগ করো। ছ নম্বর, ITCZ কি, অর্থাৎ এর ফুল ফর্ম কি বা এটা কি সেটা কিন্তু পরীক্ষায় আসে। মৌসুমি জলবায়ু ও ভূমধ্য মহাসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য আলোচনা করো। মৌসুমি জলবায়ু ও ভূমধ্য সাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য আলোচনা করো। সাত নম্বর প্রশ্ন, এটা তোমাদের স্বাভাবিক উদ্ভিদের যে পাঠ প্রশ্ন মানে অধ্যায়ের যে পরিচ্ছেদ রয়েছে একটা স্বাভাবিক উদ্ভিদ থেকে সেখান থেকে এই প্রশ্নগুলো দেওয়া। লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের অসঙ্গেই মেসোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো। আট নম্বর, স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। ন নম্বর, ওজন গহ্বর কীভাবে সৃষ্টি হয়েছে বা ওজন গহ্বর কী সেটাও তোমরা কিন্তু এর সাথে সাথেই করে রাখবে। পরিবেশের ওপর ওজন স্তরের অবক্ষয়ের প্রভাবগুলি আলোচনা করো। দশ নম্বর, অম্লবৃষ্টির কারণ ও তার প্রভাব সম্পর্কে আলোচনা করো। এগারো নম্বর, গ্রিনহাউস গ্যাসের তিনটি নিয়ন্ত্রণের উপায় লেখো। দেখো এখানে তিনটি দুবার হয়ে গেছে, একটু কারেকশন করে নিও তোমরা। গ্রিনহাউস গ্যাসের তিনটি নিয়ন্ত্রক উপায় লেখো, ওর সাথে গ্রিনহাউস প্রভাব বলতে কী বোঝো। এই হলো তোমাদের বায়ুমণ্ডলের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা থেকে এইটা। এর পরের অধ্যায় যেটা আছে জীব বৈচিত্র্য, এখান থেকে তোমরা কিন্তু এবছর অবশ্যই একটা প্রশ্ন তোমরা এবছর পাবে, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষাটা খুব সামনে এসে গেছে। এই মাসের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে অনেকের টেস্ট পরীক্ষা হবে, তো সেই
টেস্টের জন্য কিন্তু তোমরা এখন থেকে এই প্রিপারেশনটা নিতে থাকো, অবশ্যই তোমাদের দেখবে তোমরা উপকৃত হবে এবং এটা অবশ্যই তোমরা ফাইনালের জন্য অবশ্যই দেখে যাবে। তো এখন থেকে যেহেতু সামনে টেস্ট, তাই আগে এই টেস্টটা তোমাদেরকে কভার করতে হবে, তাই এখন থেকে এই প্রশ্নগুলো দেখো। অধ্যায় জীব বৈচিত্র্য, 1 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্য বলতে কি বোঝো? জীব বৈচিত্র্যের বৈশিষ্ট্য সহ গুরুত্ব আলোচনা করো। দেখো এখানে বৈশিষ্ট্যটা শুধু দিতে পারে বা গুরুত্বটা শুধু দিল, আমি দুটোই একসাথে দিয়ে দিয়েছি, বৈশিষ্ট্য এবং গুরুত্ব সহকারে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্যের বিনাশের মানুষের ভূমিকাটা কি? জীব বৈচিত্র্যের মানুষের বিনাশের মানে বিনাশের মানুষের ভূমিকা কি, ওর সাথে জীব বৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যগুলো কি? 3 নম্বর, জীব বৈচিত্র্যের জিনগত বা প্রজাতিগত বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে জীব বৈচিত্র্য থেকে 3টি প্রশ্ন। পরের অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় একটা অধ্যায় রয়েছে, সেখান থেকে তোমাদের পুরো 7 নম্বরের প্রশ্ন থাকে না, কিন্তু 7 নম্বরের প্রশ্নতে তোমাদের পাঠ কিছু প্রশ্ন থাকে, সেই পাঠ প্রশ্নের এখান থেকে কিন্তু এইগুলো থেকে তুমি পাবে অবশ্যই। বিপর্যয়ের প্রশমন বলতে কি বোঝো? প্রাকৃতিক দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। বা ওর আরেকটা প্রশ্ন অনেক সময় থাকে, বিপর্যয় ব্যবস্থাপনা কি বা দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। বা 1 নম্বরে একটা থাকে, দুর্যোগ কি বা বিপর্যয় কি। বা 2 নম্বরের প্রশ্ন থাকে, বিপর্যয়ের বৈশিষ্ট্যগুলো কি বা দুর্যোগের বৈশিষ্ট্যগুলো কি, বা দুর্যোগ বিপর্যয়ের ফলাফলে কি হয়, দুর্যোগের উদাহরণ বা বিপর্যয়ের উদাহরণ, এই সমস্তগুলো কিন্তু থাকে। তবে অর্থনৈতিক ভূগোলটা আজকের তোমাদের দিলাম না, পরের খুব শীঘ্রই তোমাদের অর্থনৈতিক ভূগোলটা আমি ভিডিও দিয়ে দেবো, অবশ্যই তোমরা সেগুলো দেখবে। যদি কারোর মনে হয় প্রশ্নগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি তোমাদের PDF আকারে পুরো প্রশ্নটা তোমাদের মধ্যে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। এছাড়া যদি কারোর মনে হয় উত্তরের প্রয়োজন আছে, অবশ্যই তোমরা উত্তরগুলো নিয়ে নিতে পারো, তোমরা আমাকে কমেন্টে সেটা জানিয়ে দেবে, আমি অবশ্যই সেই কমেন্ট অনুযায়ী তোমাদেরকে ভিডিওতে অবশ্যই তোমাদের সেই উত্তরগুলো পাঠিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে তোমরা লাইক শেয়ার করবে, যত তাড়াতাড়ি সেটাই সুবিধা হবে, এবং বন্ধুদের কাছ থেকে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করে দেবে, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে যাতে, এবং অল নোটিফিকেশান অন করে রাখবে আমার ভিডিওটা যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টেস্টের জন্য ভালো করে প্রিপারেশন নাও। ধন্যবাদ।